বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় যোগ্য দক্ষ কর্মক্ষম ও দেশপ্রেমিক নেতৃত্বের ওপর আস্থাশীল হওয়ার উপর গুরুত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসে সেনা নির্বাচনী পর্ষদের উদ্বোধন করে কথা বলেছেন তিনি প্রধানমন্ত্রী সেনা সদরে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনা নির্বাচনী পর্ষদের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন একটি সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সুশিক্ষিত কর্মক্ষম সচেতন বুদ্ধিমান এবং সর্বোপরি গণতন্ত্রকে সুসংহত করার জন্য দৃঢ় প্রত্যয়ের কর্মকর্তাদের কাছে নেতৃত্ব দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী আদর্শগতভাবে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সামরিক বাহিনীর জন্য অত্যন্ত মৌলিক এবং মুখ্য বিষয় উল্লেখ করেন তিনি বলেন দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের হাতে নেতৃত্ব দিতে হবে সেনাবাহিনীতে পদোন্নতির জন্য গঠিত এই পর্ষদের কার্যক্রম আগামী পাঁচ দিন চলবে সেনাবাহিনীর সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই পর্ষদের মাধ্যমে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল এবং কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেলের পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগকে কোনো ধরনের বাড়াবাড়ি না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কাদের এই মন্তব্য করেন মন্ত্রী বলেন শনিবার চৌহার্দি উদ্যানে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় ছাত্রলীগ নেতারা প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে আসে সে সময় সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগের বিরুদ্ধে আর যেন কোনো অভিযোগ না আসে সে বিষয়ে সংগঠনের নেতাদের সতর্ক করে দেন সরকার প্রধান অক্টোবরে যে কোনো সময়ে সংসদের প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়েই নির্বাচনকালীন সরকার গঠন করা হবে বলেও জানান ওবায়দুল কাদের কারো কোনো শর্ত মেনে নয় আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বেগম খালেদা জিয়াকে ছাড়া তারা নির্বাচনে অংশ গ্রহণ করবেন না এক কাঠি এগিয়ে গিয়ে বলেছেন যে নির্বাচন তারা প্রতিহত করবে কাজে এর মধ্যে একটা বেসুরো আওয়াজ আছে এর মধ্যে চক্রান্তের একটা গন্ধ আছে এর মধ্যে সহিংসতা নাশকতার আশঙ্কা আমরা করছি কুমিল্লায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা আবেদনের শুনানি শেষ কাল এ বিষয়ে আদেশ দেবে হাইকোর্ট রোববার খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষ হলে আদেশের জন্য সোমবার দিন ঠিক করে হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ বিস্তলীয় জোটের অবরোধ কর্মসূচির সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গ্রামে বাসে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমার ঘটনায় দু হাজার পনেরো সালের তিন ফেব্রুয়ারি পুলিশ এই মামলাটি দায়ের করে উল্লেখ্য জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত আট ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরে কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত রায় ঘোষণার পর ওই দিন বিকালে তাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় বর্তমানে তিনি সেখানেই রয়েছেন এই মামলায় জামিন পেলেও অন্য কয়েকটি মামলায় জামিন না থাকায় কারাগার থেকে বের হতে পারছেন না তিনি তিন সিটিতে জনসমর্থনহীন নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার জন্য আয়নশৃঙ্খলা বাহিনী স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশনের কর্মকর্তারা ষড়যন্ত্র করছেন অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি অভিযোগ করেন সরকার দলীয় প্রার্থীদের জেতাতে তিন সিটি কর্পোরেশন এলাকাতেই গ্রেফতার অভিযান চালানো হচ্ছে বলেন সরকার দলীয় প্রার্থী প্রতিনিয়ত নির্বাচনী আচরণ আচরণবিধি ভঙ্গ করছেন কোটি কোটি টাকা খরচ করছেন বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন বলেন ভোটারদের ভয় পাইয়ে দেওয়ার জন্য পুলিশি অভিযান চালানো হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কেও জানান বিএনপির এই নেতা বিভিন্ন কীর্তির জন্য যে সংবর্ধনা দেওয়া হলো মানে ঢাকা শহরবাসীকে এক ভয়ঙ্কর হয়রানি এবং নিপীড়নের মধ্যে রেখে মানে যন্ত্রণা দিয়ে গোটা ঢাকা শহরকে কালকে রুদ্ধশ্বাস পরিণত করে এই যে আধিক্ষেতা সংবর্ধনার এটার জন্য মানুষের হৃদয়ে যে ঘৃণা সঞ্চার হয়েছে রাজশাহী সিলেট ও বরিশাল নগরীতে বইছে নির্বাচনী হওয়া সকাল থেকে মাঝরাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মেয়র প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন নিজ নিজ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এদিকে রাজশাহীর সাগরপাড়ায় বিএনপির গণসংযোগে ককটেল হামলার ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্ত্রীকে আটক করেছে পুলিশ বিভাগীয় রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন সুমন পারভেজ নির্বাচন যতই ঘনিয়ে আসছে বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা নির্বাচনের মাঠে নিজ নিজ দলের মেয়র প্রার্থীর পক্ষে জোরে সোরে প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সকালে রাজশাহী মহানগরী দশ নম্বর ওয়ার্ডের হেতমখা কলাবাগান ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন স্থানীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে নৌকামার্কায় ভোট চান তিনি আর নগরীর উনিশ নম্বর ওয়ার্ডের রেলওয়ে কলোনি ছোট বনগ্রাম এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল গতকাল থেকে রাজশাহীতে গণ গ্রেপ্তার শুরু হয়েছে নির্বাচন করার জন্য যে পরিবেশের প্রয়োজন সেই পরিবেশ আমরা এখন পর্যন্ত পাইনি রাজশাহী বিএনপি যোগসাজশ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনের ভয় বা সন্ত্রাসের একটা আবহাওয়া তৈরি করে জনগণকে এখান থেকে দূরে রাখতে চাই বরিশালে আওয়ামী লীগ প্রার্থী সেনিয়াবাদ সাদিক আবদুল্লার প্রচারে যোগ দেন গাজীপুরের নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের সাথে বৈঠকের পর গণসংযোগ চালান সাদিক আর নগরীর ফরেস্টার বারিরপুল এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপসও ব্যস্ত নির্বাচনী গণসংযোগে যদি দেখেন আমাদের নেতাকর্মীরা কোনো ধরনের কোনো তাদের বাধা করছে বা এই ধরনের কোনো অভিযোগ যদি থাকে লিখিতভাবে ভাবে তারা দিক আমরা সেটা দেখবো বা নির্বাচন কমিশন আছে এটা দেখার জন্য তারা অ্যাকশন নেবেন যত গ্রেফতারই হোক না কেন যত জুলুম নির্যাতন হোক না কেন শেষ পর্যন্ত মাঠে থাকবো দুপুরে সিলেট নগরীর দারিয়াপাড়া এলাকায় গণসংযোগ করেন নৌকার প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান আর আম্বরখানা এলাকায় প্রচার চালান বিএনপির আরিফুল হক চৌধুরী মহানগরীর সম্মানিত মানুষ তারা সিটি কর্পোরেশন থেকে কি ব্যবহার পেয়েছে না কি উন্নয়ন পেয়েছে পেয়েছেন ভালো করে বুঝতে পেরেছেন বলে ইনশাল্লাহ নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে তারা তারা প্রচার প্রচারণা করতেছে আমরা আমাদের বোঝা কিন্তু পুলিশ আমাদের সঙ্গে মানে দুর্ব্যবহার এটা স্বাধীনতা বিবর্জিত এদিকে সতেরো জুলাই রাজশাহীতে বিএনপি নির্বাচনে গণসংযোগের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক মতির রহমান মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ সুমন পারভেজ নিউজ নাইন ঢাকা তিন সিটিতে নির্বাচন সুষ্ঠু করতে না পারলে নির্বাচন কমিশনে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন রোববার আইনজীবী সমিতির মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি জয়নুল আবেদিন বলেন তিন সিটি নির্বাচন নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে সরকারি দলের বাইরে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের বাড়িতে হামলা চালানো হচ্ছে তারা গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন অনেকে আটকও করা হয়েছে তিনি আরো অভিযোগ করেন জনমনে গ্রেপ্তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সাধারণ মানুষ ভোট দিতে যেতে না পারে এমন অবস্থায় সুষ্ঠু নির্বাচন আর আশা করা যাচ্ছে না বাংলাদেশ ব্যাংকের ভল্টে থাকা স্বর্ণ হেরফের ঘটনায় তদন্ত হওয়া উচিত বলে মনে করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান অর্থমন্ত্রী দেশে ফিরলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি রোববার রাজধানী রমনায় শ্রেডা মিলনায়তনে টেকসই জ্বালানি প্রসারে গ্রীন ব্যাংকিংয়ের ভূমিকা শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন বলেন বাংলাদেশ ব্যাংকের ভল্টকে রাখা স্বর্ণের কোনো ধরনের পরিবর্তন হয়নি রাজস্ব বোর্ড এবং কেন্দ্রীয় ব্যাংকের ভুল বোঝাবুঝিতে এমন সমস্যা সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি এছাড়া পরিবেশ বান্ধব অবকাঠামো তৈরিতে অর্থায়ন কোনো সমস্যা নয় বলে জানান অর্থ প্রতিমন্ত্রী বলেন বর্তমানে দেশে বিনিয়োগকারীদের টাকার কোনো অভাব নেই ঋণ ব্যবস্থাও এখন সহজীকরণ করা হয়েছে আমাদের সম্পদ যা ওখানে ছিল আমি দেখি নাই দেখা সম্ভব নয় আমাকে কর্তৃপক্ষ যারা বাংলাদেশ ব্যাংকের মতো অত বড় সংস্থা পরিচালনা করে হাইয়েস্ট পর্যায়ে তারা আমাকে আশ্বস্ত করেছে সব সোনা যা আমাদের সম্পদ সোনা রূপা যাই হোক সব ঠিক আছে তবে যেহেতু ওটি কথা উঠেছে এটাকে আমরা আরো পর্যালোচনা করব ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মামলা নিষ্পত্তির দীর্ঘ সূত্রতার কারণে ভল্টে রক্ষিত স্বর্ণ নিলাম করতে পারছে না বাংলাদেশ ব্যাংক সিন্ডিকেটের কথা অস্বীকার করে নিলামের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা বাজার স্বর্ণ কেনার প্রতিশ্রুতি দিয়েছেন তারা এদিকে সিন্ডিকেট ভাঙতে নিলামে অংশ নেওয়ার তালিকাভুক্ত স্বর্ণ ব্যবসায়ীর সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহীরা বিস্তারিত ফরহাদ হাসানের প্রতিবেদনে শুল্ক গোয়েন্দা ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ হওয়া অবৈধ স্বর্ণ নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা রাখা হয় আটক করা স্বর্ণের বিপরীতে যেসব মামলা হয় তা নিষ্পত্তির পর ওই স্বর্ণ রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচিত হয় এক্ষেত্রে স্বর্ণের বার হলে রিজার্ভের জন্য তা সরকারের কাছ থেকে কিনে নেয় বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র স্বর্ণালঙ্কার হলে তা বিক্রির জন্য নিলামের আয়োজন করা হয় উনিশশো সাল থেকে স্বর্ণালঙ্কারের নিলাম করে আসলেও নানা কারণে গেল নয় বছর ধরে তা আটকে আছে ব্যবসায়ীদের পক্ষ থেকেও নিয়মিত নিলামের দাবি উঠে আসছে এই স্বর্ণকাররা একটা ঐক্যবদ্ধ হয়ে গেছে সিন্ডিকেট করে তুলেছে এবং তারা দাম কমাতে কমাতে দুই তিন হাজার টাকা ভরিতে নিয়ে আসছে যে এখন অফার করে দুই তিন হাজার টাকা ভরি তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলছে যে বাজারে চাহিদা নেই তখন বাংলাদেশ ব্যাংক বাধ্য হয়ে এটা বিক্রি বন্ধ করে দিয়েছে এটা প্রায় নয় বছর আগে সিন্ডিকেট জলের মধ্যে হয় না এইটা হতে পারে যে একজনে পেয়েছে সে নিয়ে বাইরে কিছু বিক্রি করে দিল তার সে হয়তো দশ কেজি পেয়েছে তার দশ কেজি প্রয়োজন নেই পাঁচ কেজি বিক্রি করে দিল সেরকম পারে শুল্ক গোয়েন্দার এক প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে রাখা নয়শো তেষট্টি কেজি স্বর্ণের মধ্যে তিন কেজি তিনশো গ্রাম স্বর্ণে হেরফেরের কথা উঠে এসেছে বর্তমানে ভল্টে কি পরিমাণ স্বর্ণ মজুদ রয়েছে তা জানা না গেলেও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই মুহূর্তে মামলা নিষ্পত্তি হওয়া মাত্র দশ কেজি স্বর্ণালঙ্কার নিলামযোগ্য উচ্চ পর্যায়ের নির্দেশনা পেলেই নিলাম করতে প্রস্তুত আছে বাংলাদেশ ব্যাংক মামলা নিষ্পত্তি না হয় বাকি স্বর্ণালঙ্কার নিলামযোগ্য হতে সময় লাগবে বাংলাদেশ ব্যাংকে যে গোল মজুত আছে যেগুলো টুকরা সোনা আছে উনি আন্তর্জাতিক রেটে আমাদের দিয়ে দিককাইলে আমরা সব নিয়ে নেব আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে টেন্ডার প্রক্রিয়া যেভাবে করা আছে এটা হয়তো এনলিস্টেড স্বর্ণকারের সংখ্যা বাড়ানো যেতে পারে কিন্তু সিস্টেমটা ঠিক আছে নিয়মিত নিলাম করার পাশাপাশি ঢাকার বাইরের স্বর্ণ ব্যবসায়ীদেরও নিলামে অংশ নেওয়ার সুযোগ তৈরি করে দিতে পারলে ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙা সহজ হবে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই নির্বাহী পরিচালক জমা হয়ে পড়েছে এটার মালিক হয়ে গেল সরকার ফরহাদ হোসেন ঢাকা খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ অব্যাহতভাবে সামনে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ বর্তমান সরকারের বাস্তবমুখী ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণে সেটি সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাতান্ন বছর পূর্তিতে হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এসব কথা বলেন রাষ্ট্রপতি বলেন বর্তমান সরকার জলবায়ু পরিবর্তন জনিত বৈরিতা কাটিয়ে খাদ্যশস্য উৎপাদন করে বিশ্বে এক অনন্য কৃতিত্ব অর্জন করেছে এ সময় হাওড় অঞ্চলে বন্যায় ফসলের ক্ষতি ঠেকাতে কৃষিবিদদের কৃষকের পাশে থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি পরে অতিথিদের সাথে নিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারি হাসপাতালগুলোতে এখন থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন মুক্তিযোদ্ধারা এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক খান ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন এই চুক্তির আওতায় মুক্তিযোদ্ধারা দেশের সব উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ের সরকারি হাসপাতাল বা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে বা স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিতে পারবেন এছাড়াও দেশের চোদ্দোটি বিশেষায়িত হাসপাতালেও চিকিৎসা পাবেন তারা প্রাথমিক পর্যায়ে প্রত্যেক মুক্তিযোদ্ধা চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হলেও আগামীতে তা দুই লাখ টাকায় উন্নীত করার কথা বলা হয়েছে চুক্তিতে এক পশুর গাড়ি অন্য হাটে জোর করে নামানো সহ বিভিন্ন অনিয়ম ও অরাজকতা ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু বহনকারী ট্রাকের সামনে হাটের নাম উল্লেখ করে ব্যানার টাঙানো থাকবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন এবার রাজধানীতে উনত্রিশটি পশুর হাট বসবে কোরবানি পশুর বিষয়টি দেখভালে যুক্ত পুলিশরা বিশেষ টুপি পরে থাকবেন মহাসড়ক বা রেলপথের পাশে পশুর হাট করা যাবে না চাঁদাবাজি রোধে তৎপর থাকবে আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোরবানি পশুর কারণে যেন যানজট না হয় তা ক্লোজড সার্কিট টিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে বলেও জানানমন্ত্রী হাটের ব্যবস্থা করেছে সেই হাটগুলো সেই জায়গাতেই হবে এবং সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সিটি কর্পোরেশনগুলো যাতে সেদিনই করে ফেলে তার একটা ব্যবস্থা আমরা নিয়েছি আর একুশে আগস্টের দিন ব্যাংক খোলা থাকবে দেশে পোশাক শিল্পে নিরাপত্তা শ্রমিকদের সহায়তা ও এখাতের উন্নয়নের জন্য কাজ করে যাওয়া অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি চলতি বছরেই বাংলাদেশ ছাড়ার ঘোষণা দিয়েছে রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক জেমস এফ মোরিয়ার্টি তিনি বলেন সকল কাজ শেষ হওয়ায় চলতি বছরের ডিসেম্বরের পরে বাংলাদেশে থাকছে না অ্যালায়েন্স তাদের যে কার্যক্রম অব্যাহত ছিল তা টিকিয়ে রাখার জন্য সরকারের পক্ষ থেকে আলাদা একটি সংস্থা গঠনের দাবি তাদের সরকারের নির্দিষ্ট এই সংস্থা অ্যালায়েন্সের কার্যক্রম টিকিয়ে রাখতে যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে জাতিসংঘ ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ একশো তিরানব্বইটি দেশের মধ্যে পঁয়ত্রিশ থপ এগিয়ে একশো পনেরোতম স্থান অর্জন করেছে বিকেলে রাজধানী কম্পিউটার কাউন্সিলে সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মুস্তাফা জব্বার তিনি বলেন বাংলাদেশে প্রযুক্তি খাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে সেই হিসাবে র্যাঙ্কিংয়ে দুই অংশের ঘরে থাকার কথা ছিল কিন্তু জাতিসংঘের সঠিকভাবে তথ্য উপস্থাপন না করায় কাঙ্ক্ষিত ফলাফল আসেনি মন্ত্রী আশা প্রকাশ করে বলেন আগামী এক বছরের মধ্যে সকল দুর্গম এলাকায় নেটওয়ার্কের আওতায় আনা হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন ইন্টারনেটের দাম কমানো একটি জটিল প্রক্রিয়া তবে দ্রুতই এই দাম কমানো হবে কুষ্টিয়ার ছাত্রলীগ যুবলীগের হামলায় জখম হয়েছেন বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বিকেলে কুষ্টিয়া আদালত চত্বরে তার ওপর হামলা চালানো হয় জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষারের করা মানহানি মামলায় হাজিরা দিতে দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান তিনি শুনানি শেষে তার স্থায়ী জামিন মঞ্জুর করেন বিচারক পরে আদালত এলাকার জামায়াত হয়ে মাহমুদুর রহমানকে আদালত ভবনে অবরুদ্ধ করে রাখে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা ঘণ্টাখানের পর এজলাস থেকে বের হওয়ার চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয় এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করে হামলাকারীরা পরে পুলিশ তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হন মাহবুদুর রহমান রাজধানীর মিরপুর বেনারসী পূর্ণ এলাকায় একটি বাড়ির মাটির নিচে গুপ্তধনের সন্ধানে চালানো খনন কাজ বন্ধ করা হয়েছে রোববার অভিযানের দ্বিতীয় দিনে সকাল থেকে শুরু হয় বাড়িটির মাটি খোঁড়ার কাজ তবে বিকেল তিনটায় কিছু না পেয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি জানান খনন কাজের ফলে বাড়ির কাঠামো দুর্বল হয়ে পড়ায় গুপ্তধনের সন্ধানে তাদের অভিযান আপাতত স্থগিত করা হয়েছে মূলত স্ক্যানিং মেশিন দিয়ে পর্যবেক্ষণের পর বিশ থেকে ২২ ফুট খনন করে তারপর গুপ্তধনের সন্তান মিলতে পারে বলে ধারণা করছেন তিনি সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীদের কাছ থেকে পরামর্শ নেই পরবর্তী করণীয় ঠিক করবেন বলে জানিয়েছেন তিনি কয়েক দিনের তীব্র গরম ও প্রচন্ড তাপদাহের পর রাজধানীতে নেমে এসেছে স্বস্তির বৃষ্টি এতে জনজীবনে দেখা যাচ্ছে প্রশান্তির ছায়া আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ু সক্রিয় ও বর্ষাকাল হওয়ায় তাপমাত্রা কমে গিয়ে চলতি মাস ও আগামী মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত আরও কয়েক দফা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে স্থল নিম্নচাপ হিসাবে আপনার উত্তর উড়িষ্যা এবং দশম অঞ্চলে অবস্থান করছে এবং মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশে সক্রিয় অবস্থা রয়েছে এবং এই কারণে বৃষ্টি হচ্ছে মৌসুমবায়ুর কারণেই বৃষ্টি হচ্ছে